নড়াইলে দিন দিন আবাদ বাড়ছে শাকসবজি চাষ। অল্প সময়ে অধিক ফলন আর লাভ বেশি হয়, আগ্রহ বাড়ছে কৃষকের। কৃষিজমির পাশাপাশি পুকুর পাড়েও আবাদ হচ্ছে লাউ, চিচিঙ্গা, কুমড়া, লাল শাক, পুঁই শাক, বরবটি, করলা, পটল, বেগুন ও টমেটো সহ নানা ধরনের শাকসবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত এসব শাকসবজি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। নড়াইল প্রতিনিধি মিরাজ খানের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। বাজারে চাহিদা ও লাভ বেশি থাকায় দিন দিন শাকসবজি চাষে ঝুঁকছে নড়াইলের কৃষকরা। কৃষিজমির পাশাপাশি বসতবাড়ির আঙিনা ও পুকুর পাড়েও আবাদ হচ্ছে টমেটো, করলা, বেগুন, চিচিঙ্গা, বরবটি ও শশা সহ নানা ধরনের সবজি। পুঁই শাক বুনেছি, লাল শাক কাটা হয়েছে, তারপরে পুঁই শাক ও তার 4-5 কাটা দেব। দিন মজুরি 250 টাকা যায়, এতে আমাকে সংসার চলে যায়। নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী জেলায় এবছর 1,815 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 24,825 মেট্রিক টন শাকসবজি। বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 15-20 টাকা। এছাড়া পুঁই শাক 10-15 টাকা ও লাল শাক, পটল, বরবটি ও কচুল্লতি বিক্রি হচ্ছে 30-35 টাকা কেজি দরে। বাইরের থেকে নির্ভরশীল আমরা এখন কম, যথেষ্ট স্বাবলম্বী আমরা এখন। সকালে আড়তে এসে পর্যাপ্ত পরিমাণ বিক্রয় খুব টাটকা এবং সুলভ মূল্যে। পরিবারের চাহিদা পূরণের পর উদ্বৃত্ত শাকসবজি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষকরা। এছাড়া জেলার রূপগঞ্জ, লোহাগড়া, কালিয়া উপজেলার আড়তগুলোতে নগদ মূল্যে উৎপাদিত শাকসবজি বিক্রি করতে পেরে খুশি তারা। আড়তদাররা জানালেন, উৎপাদন বেশি থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানেও যাচ্ছে এ এলাকার শাকসবজি। নড়াইলে সবজি চাষের পরিমাণ আগামীতে আরও বাড়বে বলে ধারণা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।